ধুর, সারাদিন অফিস অফিস কাজ কাজ, মনটা ভাল লাগতেছে না। দেখি কালকে বাড়ি থেকে ঘুরে আসবো, অনেক দিন বাড়িতে যাওয়া হয় না। টিটিফাড়া বাস কাউন্টারে তো চলে আসলাম, স্টারলাইনের গাড়ি ছাড়বে বলছে বিকাল 5টায়, তো আমিও চলে আসছি। যাক, একটু পরেই বাসে উঠে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। বাহ, সিলোনিয়া বাজারে তো অনেক পরিবর্তন হয়েছে, নতুন রাস্তাঘাট, নতুন ব্রিজ, সুন্দর, সব কিছু দেখে ভালো লাগতেছে। যাই, রুবেলের কফি হাউস থেকে ঘুরে আসি, ওর সাথে অনেক দিন দেখা হয় না। যাই। কিরে বন্ধু, তুই হঠাৎ ঢাকা থেকে কবে আসছাস? আসছ ভালো, দিনকাল কেমন যাচ্ছে? আসি আলহামদুলিল্লাহ, তোদের দোয়ায়। তো তো তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? বাড়ির সবার কি অবস্থা? ভাবি ভালো আছে? তোর বাচ্চা কাচ্চার কি খবর? হ্যাঁ, সবাই সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সুস্থ আছে ইনশাল্লাহ। তোদের সবার কি অবস্থা? আছে ভালো? ঠিক আছে রুবেল, ভালো থাক, বাড়ির দিকে যাই, পরে দেখো মনে কথা কমে। আল্লাহ হাফেজ। শহরের যান্ত্রিক পরিবেশ থেকে গ্রামের পরিবেশে অনেক ভালো, শান্তি মতো হাঁটা যায়। গ্রামের যে গাছপালা, সবুজ গাছপালার যে অক্সিজেন, আহ কত সুন্দরভাবে নিঃশ্বাস টানা যায়। আর শহরে কালো ধোঁয়া, গাড়ির প্যাপু, একদমই ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের বাগান, এখানে অনেক রকমের গাছপালা লাগাইছি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব ধরনের গাছ আছে। এখন ক্যামেরা দিয়ে উপরের দিকে দেখাইতে পারছি না, শুধু গাছের পরিবেশটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো দেখেন, গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর। এটা হচ্ছে আমার রুম, তো আমি রুমে চলে আসছি, বাসায় চলে আসছি। তো আল্লাহ হাফেজ সবাইকে। ঢাকা থেকে একদম ফেনী সিলোনিয়া পর্যন্ত যে জার্নিটা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।